এই মুহূর্তে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, ভোট গণনা তো চলছে, এখন পর্যন্ত কয়টি কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছেন আপনারা? জি রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে এই সিটি কর্পোরেশনের ফলাফলের যে নজর, সেটি শুধুমাত্র গাজীপুর সিটি কর্পোরেশনের লোকজনই কিন্তু এদিকে নজর রাখছেন না, সারা বাংলাদেশের সবার নজর কিন্তু আজকে এই বঙ্গতাজের দিকে। আপনি জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন এবং ঢাকা শহরের সবচেয়ে নিকটবর্তী হওয়ায় এর কিন্তু আলাদা একটি কিন্তু মূল্যায়ন আছে। সবগুলো কেন্দ্র ইভিএমের মাধ্যমে হচ্ছে এবং নির্বাচন কমিশন এটাকে বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, কারণ আগামী এক মাস পরেই কিন্তু আপনার চারটি সিটি কর্পোরেশন নির্বাচন, আপনি জানেন যে খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু আপনার ফলাফল আসছে এবং বিভিন্ন কেন্দ্র ভাগ করে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন কেন্দ্র 419 থেকে 450 এবং 451 থেকে 481, এই যে ছোট ছোট করে ভাগ করে দেওয়া হয়েছে এক একটি জায়গায়, এবং সবগুলো কিন্তু এবার আপনার ইলেকট্রনিক ভোটিং মেশিন হওয়ার কারণে এখানে আপনার অনলাইনেই কিন্তু সব ফলাফল চলে আসবে। আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আসলে বড় করে স্টেজ সাজানো হয়েছে ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্র হিসেবে। এই স্টেজটিতে এখানে কর্মকর্তারা আছেন এবং এখানে আসলে বড় একটি প্রজেক্টরের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে যে কোন কেন্দ্রের ফলাফল কি হয়। আসলে আপনি যেটি বলছিলেন আপনার প্রশ্নের উত্তরে যদি আসি, যে এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ফলাফলই কিন্তু আনুষ্ঠানিকভাবে এখানে ঘোষণা করা হয়নি। আপনি জানেন মোট 8 জন সিটি কর্পোরেশন মেয়রের পদে লড়ছেন এখানে, আতিকুল ইসলাম মাছ প্রতীক নিয়ে এবং আজমত-উল্লাহ খান নৌকা প্রতীক নিয়ে, নিয়াজউদ্দিন লাঙ্গল প্রতীক নিয়ে, গাজী আতাউর রহমান হাত ফাঁকা এবং জায়দা খাতুন টেবিল ঘড়ি নিয়ে। হাড্ডাহাড্ডির লড়াই আভাস পাওয়া যাচ্ছে জাখাতুনের টেবিল ঘড়ি এবং অ্যাডভোকেট মোহাম্মদ আজমত-উল্লাহ খান নৌকা প্রতীক নিয়ে, যিনি লড়ছেন তিনি কিন্তু আপনার এখানে বেশ হাড্ডাহাড্ডি একটা অবস্থান। আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ফল অঘোষিত ভাবে যেগুলো আসছিল সেখান থেকে আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারছি। এবং আপনি জানেন যে আসলে এই কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কিন্তু বেশ ভালো দেখেছি আমরা, বিভিন্ন আমাদের যে সহকর্মী আছে তাদের কাছ থেকে আমরা খোঁজখবর নিচ্ছিলাম। আপনি জানেন যে প্রায় 12 লক্ষ ভোটার তার মধ্যে এখানে কিন্তু বড় একটি ফ্যাক্ট আছে এবং এখানে বড় একটি ফ্যাক্ট হচ্ছে শ্রমিকদের যে ভোট, সেটি সব কিছু মিলে আসলে বলা চলে যে এই বঙ্গতাজে কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়তোবা ফলাফল চলে আসবে, যেহেতু এখানে আপনার অনলাইনে ফলাফল চলে আসবে। তো সবশেষ ফলাফল আপনাকে জানাবো রায়হান। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ফলাফল সংগ্রহ করতে থাকুন, সর্বশেষ খবরাখবর জানতে আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। দর্শক, গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়াম থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ।